আপনি লিখেছেন আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না আমি অনেক বুঝিয়েছি তখন তারা বুঝেন কিন্তু মানেন না কি করতে পারে তাদের কাজটি কি সঠিক হচ্ছে অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন কিন্তু বাসার মধ্যে মাহারাম মেনটেন করেন না দেবরের সাথে ভাবি দেখা দেন কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার সেলিকার সাথে দেখা দেন অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন এটি তারা অন্যায় করছেন তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অত জাগ্রত করার চেষ্টা করবেন শরীয়ত নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন এরপর প্রশ্ন